আগামী 17ই তারিখ রয়েছে পঞ্চম দফার নির্বাচন। তাই তার শেষ প্রচারের দিনে পানিহাটি বিধানসভায় বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ঘোলা ময়দানে এক জনসভায় উপস্থিত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেত্রী ও অভিনেত্রী তনুশ্রী। এখানে মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। দেখুন আমাদের সেই প্রতিবেদন। শেষ আজকের এই পানিহাটির নির্বাচনী সভা যেন প্রত্যেক মানুষ যেন রাজনীতি করে, তাদের প্রত্যেকের নিজেদের এক একটা করে নিজেদের বিশ্লেষণ থাকে যে কি হতে চলেছে, কি হতে পারে। আমি এইটুকু আজকে বলতে চাই এই পানিহাটির মাটি থেকে, এই পবিত্র ভূমি থেকে, যে আমার একদম দৃঢ় বিশ্বাস যে পানিহাটিতে আগামী দিনে যে জনপ্রতি নির্বাচিত হবেন তার নাম হবে সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমি বিগত দিনে এসেছিলাম অমিত শাহজির সঙ্গে একটা র্যালি করতে। মানুষের যে উদ্দীপনা, যে উৎসাহ, যে স্বতঃস্ফূর্ত মানুষের ভালোবাসা সেদিন আমি দেখেছি এবং আমার স্থির বিশ্বাস যে 17ই এপ্রিল যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ ঠিক করে বলেছে পানিহাটি যে যদি সত্যিকারে পরিবর্তন নিয়ে আসতে হয়, যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি পানিহাটির গর্বকে ফেরাতে হয়, তাহলে একজনই ফেরাতে হবে, তার নাম হচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে এই নির্বাচনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন নির্বাচন যায় আসে, প্রচুর নির্বাচন গেছে এসছে। 2021-এর এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, একদিকে যেমন পানিহাটিকে বাঁচাতে হবে, একদিকে যেমন পানিহাটির উন্নয়ন নিয়ে আপনাদের ভাবনা আছে, তার সঙ্গে সঙ্গে আর একটা বড় ভাবনা আছে যে আজকে সব থেকে বড় যে জিনিস, আজকে বাংলাকে বাঁচাতে হবে। আজকে এই পশ্চিমবঙ্গকে আপনি বাঁচাবেন কি বাঁচাবেন না, পশ্চিমবঙ্গের মান মর্যাদাকে বাঁচাবেন কি বাঁচাবেন না, পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি কৃষ্টিকে বাঁচাবেন কি বাঁচাবেন না, তার জন্য আজকের এই বিধানসভা নির্বাচন। পয়লা বৈশাখের এই বাংলার নববর্ষে বাংলার সমস্ত মানুষকে আমাদের অন্তরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুক, এই বাংলার নববর্ষ অত্যন্ত ভালো যাক এবং একটা আসল পরিবর্তন আসুক, যাতে প্রত্যেক মানুষের, বাংলার মানুষের স্বপ্ন পূরণ হয়। হাওড়া তো ভোট হয়ে গেছে, 17 থেকে পানিহাটির যে ভোট এবং যে চিত্র আমি দেখতে পাচ্ছি, পানিহাটি থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় জিতছেন এবং ভারতীয় জনতা পার্টি 200 আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আছে। আমি পানিহাটির মানুষকে একটাই কথা বলবো যে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে এখানে নিয়ে আসুক বিধায়ক হিসেবে এবং উনি কাজ করবেন এবং ওনার সেই সদিচ্ছা রয়েছে মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য উনি এসেছেন। এবং মানুষ এতদিন পর্দায় দেখেছে, এখন আপনি একদম কাছাকাছি মানুষ। আমি এখানে অভিনেত্রী হিসেবে আসিনি, আমি বিজেপি প্রার্থী এসেছি সন্ময় দার জন্য এসেছি। বাংলায় জয় নিয়ে কতটা আশাবাদী? আমরা সবাই খুব আশাবাদী বাংলায় সরকার এবার চেঞ্জ হবে। আজকে তো প্রচারের শেষ দিন ছিল, জয় নিয়ে কতটা আশাবাদী কি বলবেন? মানুষের আস্থায় বিশ্বাসী, মানুষ আস্থা রাখলে জিতবো, মানুষের আস্থা পাবো, এই বিশ্বাস আছে। নতুন বছর ভালো কাটুক, কাটমানি মুক্ত, কমিশন মুক্ত, তোলাবাজি মুক্ত, চৌর্যবৃত্তি মুক্ত পানিহাটি হোক। আজকে আপনার এই যে জনসভা হলো, আপনারা আসার আগের মুহূর্তে এখানে লোডশেডিং হয়ে গেছিল, পরে শুনেছি জেনারেটর এনে প্রোগ্রামটা হয়েছে, কি বলবেন? না, জেনারেটর হয়নি, অন্যভাবে আলোটাকে আনতে হয়েছে শেষ পর্যন্ত। এভাবেই তো চলছে বাংলা। আপনি আমার বিপক্ষে হলে, আপনি প্রতিপক্ষ হলে আমার শত্রু। আপনাকে কথা বলতে দেওয়া হবে না, আপনাকে কাজ করতে দেওয়া হবে না, আপনার অধিকারগুলোকে কেড়ে নেওয়া হবে। সেইভাবে চলছে পানিহাটি, সেইভাবে চলছে বাংলা। আমরা অবাক হই না, লোডশেডিং নয়, ইচ্ছাকৃতভাবে ইলেকট্রিসিটিটা অফ করা হয়েছিল মানুষ যাতে আমাদের কথাটা না শোনে। এভাবে কি বন্ধ করে রাখা যায়? মানুষ তার কথা বলবে, মানুষ প্রতিপক্ষের কথাও শুনবে, শ্রেষ্ঠ বিচারক মানুষ, মানুষের রায়দানের উপর ভরসা থাকুক বাংলায়, ভারতবর্ষে। তার কারণ ভারতবর্ষের মধ্যেই বাংলা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে, একটা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশটা কেন নষ্ট হবে? সেটার জন্যই লড়াই ভারতীয় জনতা পার্টির। ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে অধিকারগুলোকে ফিরিয়ে দেবে।
আগামী দিনে ক্ষমতা আসলে পানিহাটির প্রথম কি কাজ হবে, আপনি কি কোন দিকে উদ্যোগ নেবেন? প্রথম কাজ হচ্ছে মানুষের যন্ত্রণার কথা শোনা, মানুষকে কথা বলতে দেওয়া, যেটা দুটোই বন্ধ হয়ে গেছে। মানুষের যন্ত্রণার কথা শুনতে অভ্যস্ত হন 20 বছরের বিধায়ক, যিনি বিধানসভাটাকে মনে করেছেন শীততাপ নিয়ন্ত্রিত দুপুরের বিশ্রামাগার, সেটা বদলাতে হবে। মানুষের দরজায় যেতে হবে, মানুষের কথা শুনতে হবে, যন্ত্রণাগুলোকে লিপিবদ্ধ করতে হবে এবং তার মধ্যে যে কাজটা সম্ভব সেটা নিয়ে প্রতিশ্রুতি দিতে হবে এবং কাজটা করে দেখাতে হবে। সব কাজ করা সম্ভব নয়, এত জঞ্জাল, এত যন্ত্রণা জমিয়ে রেখেছেন বানিয়াটির মানুষের জন্য। ধীরে ধীরে প্রত্যেকটি কাজ করতে হবে, শুধু একটি প্রতিশ্রুতি বানিয়াটির মানুষকে দেবো যে কোনোভাবেই কোনো কারণে সময় অপচয় করব না। যেদিন নির্বাচিত হবো তার পরের দিন পরের ঘন্টা থেকে কাজ শুরু হবে। এবার পয়লা বৈশাখে বিশেষ ধামাকার সাথে হাজির রাজা ঘোষের পিএম কিউজিন, থাকছে বাউল সঙ্গীত, সাথে 16 রকম সুস্বাদু খাওয়ার মেনু, মানে 16 আনা বাঙালি খানা, তাও শুধুমাত্র 650 টাকা প্রতি প্লেটে, হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। তাই অগ্রিম বুক করুন, সবার আগে যোগাযোগ করুন 8276842027। পিএম কিউজিন, বাগমোড়, কাঁচরাপাড়া।